ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيت تبو এটা প্রসিদ্ধ কথা যে মানুষ যদি দেহে যদি বুঝতে পারে এই কাজ করলে আমি হারামে লিপ্ত হব, তাই এই অবস্থায় তার জন্য এর থেকে দূরে থাকা ওয়াজিব। এটা সহি মুসলিম বা বুখারির রিওয়ায়াত প্রসিদ্ধ। নুমান বিন বিশির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, ان الحلال بين وان الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى. سيسبرجنتو حديث حلال سبشتو حرام سبشتو اري دويتر ما جاءتي কিছু সন্দিগ্ধ, তো যে কেউ এই সন্দিগ্ধ থেকে দূরে থাকলো সে তার ইজ্জত দিন ইজ্জত নিয়ে বেঁচে গেল, হেফাজত রক্ষা করতে পারলো, দানের সে তার দিনের হেফাজত করতে পারলো, তার নিজের ইজ্জত আপনার হেফাজত করতে পারলো। আর যদি কেউ এই সন্দিগ্ধ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সে হারামে পড়ে গেল। তাই হারাম থেকে বাঁচার জন্য কখন আপনি বাহ্যিক এটা দেখছেন জায়েজ, কিন্তু এটাও করতে পারবেন না হারাম থেকে বাঁচার জন্য, এটা আপনার জন্য করা যায় না, জায়েজ হয়ে যাবে। হারামের আশপাশে গেলে যদি বলেন এখানে যান হারাম, এখানে পড়ে যাওয়ার আশঙ্কা, তো এই কাছেই যাওয়া যায় না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। প্রত্যেক রাজা বাদশাহদের রাজাবচ্ছার সংরক্ষিত স্থান রয়েছে, প্রিজার্ভ এরিয়া। আর আল্লাহর প্রিজার্ভ এরিয়া হলো হারামকৃত কাজকর্ম সংরক্ষিত স্থান। বলছেন এর পূর্বে উদাহরণ দিয়েছেন, কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, যেমন রাখাল তার পশু চড়াচ্ছে সংরক্ষিত স্থানের কাছে, তো এই অবস্থায় সে এখানে পড়ে যেতে পারে। তো এই জন্য সবসময় খেয়াল রাখা দরকার, সন্দেহ থেকে বাঁচব এবং হারামের আশপাশ থেকে দূরে থাকবো, এটা তাকওয়ার অন্যতম একটা গুণ। বরং এইরকম পরিস্থিতি আপনার জন্য থেকে দূরে থাকা ওয়াজিব। এমনিভাবে অন্য একটি রেওয়ায়েতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كن ورعا تكن اعبد الناس، تمي ورع بنو ونع ماني پرهزگار. আর ورع ماني আপনি যে প্রশ্ন করেছেন যেটা মানুষ মানুষ এই এইরকম এমন কাজ করবে না যে কারণে সে হারামে পড়ে যেতে পারে, এটা ورع পরহেজগারি। অথবা হারামে পড়ে যাওয়ার ভয়ে জায়েজ কাজ পর্যন্ত করে দূরে থাকে, কোন বারিয়া থাকুন আবেদন না, তো এই অবস্থায় তুমি কি হবে, সবচেয়ে বড় এবাদত কি যার বন্ধা হবে। এটা এই রেওয়ায়েতটি সুনানে তিরমিজিতে আছে, অবশ্য সনদে কথা থাকলেও কেউ কেউ এটাকে হাদিস হাসান বা সহি বলেছেন। তো আমাদের সকলকেই সবসময় সতর্ক থাকা দরকার, আল্লাহ নাফরমানি থেকে দূরে থাকা দরকার। বর্তমানে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি কীরকম নাফরমানি, হ্যাঁ আপনারা নিজেরা জানেন এইসব কেন মানুষ মানুষ ওইটা দেখছে না, কারণ দেখছে না, এমনি বললো বস চিল্লা চিল্লি করলো, কারণও দেখলো না আর এই নিয়ম মোতাবেক আইন কানুনও কোনো বাস্তবায়ন হচ্ছে না।
আবার যদি শরীয় আইন আইন হতো তাহলে এগুলো থাকতেই না। প্রথমে কারণ দেখবে, আল্লাহর নাফরমানি যেরকম আল্লাহ বিধিবিধান জারি করেছেন সেভাবে মানুষ চলবে, যে কাজ করলে কুকাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা তার থেকে দূরে থাকবে। তো আজ নারী ফিতনা যেটা সৃষ্টি হয়েছে এইসব এর মূল কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে পর্দাহীনতা। পর্দার বিধান মানুষ জানেই না, বুঝেই না। পুরুষের জন্য পর্দা করতে হয়, আর মানে তার চোখের হেফাজত, নারীর জন্য পর্দা করতে হয়। কত সুন্দর ইসলামী বিধান, আমরা অবশ্য এমনি সব ঘুরিয়ে দিলাম, সব যে চায় যাই, যে যা চায় তাই করুক, আবার কিছু হলে চিল্লা চিল্লি করলাম, এক জমানায় এরকম আসতে পারে এই চিল্লা চিল্লিও বন্ধ হয়ে যাবে। আল্লাহর নাফরমানি যখন সর্বত্র ছড়িয়ে পড়বে এইসব হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমাদের মা বোনদের আল্লাহ ইজ্জত আবরুর হেফাজত করুন, আমাদের জানমালের হেফাজত করুন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।